প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর এবং এমসিকিউ নিয়ে তো আপনারা যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি একটি আর্টিকেল আকারে পেতে চান তাহলে আপনার আমাদের ওয়েবসাইট www.careerschoolbd.com থেকে খুব সহজেই পড়তে পারবেন তো চলুন শুরু করা যাক দেশের চব্বিশতম স্থলবন্দর কোনটি ভোলাগঞ্জ ভোলাগঞ্জ স্থলবন্দর কোথায় অবস্থিত কোম্পানিগঞ্জ সিলেট ভোলাগঞ্জ স্থলবন্দর ঘোষণা করা হয় কবে পঁচিশ জুলাই দুই সালে মংলা বন্দরের পূর্ব নাম কি চালনা বন্দর ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি চাকমা যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে আই চুক্তি বাতিল করে কবে দুই আগস্ট দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ তাইওয়ান একত্রিশ জুলাই দুই কোন দেশে তিন তালাক নিষিদ্ধ করা হয় ভারত বিশ আগস্ট দুই সুদানের নবগঠিত স্বাধীন কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আব্দ ফাত্তা আল বুরহান একুশ আগস্ট দুই সুদানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে আবদাল্লা হামদক পৃথিবীর ফুসফুস হিসেবে খ্যাত কোন বোন আমাজন বন ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত অনুচ্ছেদ ও ৩৫ ধারা বাতিল করা পাঁচ আগস্ট দুই হাজার উনিশ সালে জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন দুই রাষ্ট্রপতি স্বাক্ষর করে কবে নয় আগস্ট দুই হাজার উনিশ একত্রিশ অক্টোবর একত্রিশ অক্টোবর দুই হাজার উনিশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হবে কতটি নয়টি আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি একানব্বইটি পনেরো জুলাই দুই কোন দেশ ইন্টারন্যাশনাল হাইড্রোগ্রাফিক অর্গানাইজেশনের তম সদস্য পদ লাভ করে সলোমন দ্বীপপুঞ্জ বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র অস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম চতুর্থ পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম দ্বিতীয় বর্তমানে দেশে স্থলবন্দর কতটি চব্বিশটি বাংলাদেশের কোন জেলায় তিনটি স্থলবন্দর রয়েছে সিলেট জেলায় বর্তমানে বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রানীতি ঘোষণা করে একবার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ গভর্নিং বোর্ডের কে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠা করা হবে লালমনিরহাট বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে একুশটি বর্তমানে মাঠ পর্যায়ে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে ইলেকট্রনিক নম্বর কত ব্যবসায় ডিজিটের পনেরো আগস্ট দুই হাজার উনিশ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে ফ্রেন্ডস অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্ব বন্ধু হিসেবে আখ্যা দেন কে আনোয়ারুল করিম চৌধুরী পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে হাওড় অঞ্চলের কতটি জেলায় শস্য বিমা চালু করা হবে সাতটি জেলাগুলো হচ্ছে সোনামগঞ্জ সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার নেত্রকোনা কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে বীরঙ্গনার খেতাব দেওয়া হয় তিনশো জন উনত্রিশ জুলাই দুই হাজার উনিশ পর্যন্ত হবে কত ধরনের দুই ধরনের একটি পাঁচ বছর এবং অপরটি দশ বছর আঠারো বছরের নিচে সকল আবেদনকারীর ই পাসপোর্টের মেয়াদ হবে কত বছর পাঁচ বছর বাইশ আগস্ট দুই হাজার উনিশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ যুক্ত হওয়া তৃতীয় ড্রিম লাইনারের নাম কি গাংচিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম সরবরাহ করবে কোন প্রতিষ্ঠান টিভেল ফুয়েল কোম্পানি রাশিয়া বৈশ্বিক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম বিয়াল্লিশতম বৈশ্বিক আমদানিতে বাংলাদেশের অবস্থান কত তম দুই হাজার উনিশ সালে বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম তম একশো ষোলোতম তম বর্তমানে কন্টেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান বিশ্বে কততম চৌষট্টি তম বিশ্বের সবচেয়ে বড় চিরহরিত আণবিক শক্তি সংস্থার বর্তমান মহাপরিচালক কে কর্নেল ফেরুতা রোমানিয়া তিনি দায়িত্ব গ্রহণ করেন পঁচিশ জুলাই দুই জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন দুই কবে কার্যকর হবে একত্রিশ অক্টোবর দুই হাজার উনিশ জম্মু ও কাশ্মীর রাজ্য পুনর্গঠন আইন দুই হাজার উনিশ অনুসারে জম্মু ও কাশ্মীর কতটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হবে দুইটি জম্মু ও কাশ্মীর এবং লালাখ জম্মু ও কাশ্মীর এবং লালাখ বেষ্টিত অঞ্চলে রাষ্ট্র প্রতি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী দুইজন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ দেবেন 239 অনুচ্ছেদ জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিপরিষদ নিয়োগ দেবেন কে লেফটেন্যান্ট গভর্নর জম্মু ও কাশ্মীরে বিধানসভার সদস্য সংখ্যা কত হবে একশো সাত জন একত্রিশ অক্টোবর দুই হাজার উনিশ ভারতের কোন অঞ্চলটি রাজ্যের মর্যাদা হারাবে জম্মু ও কাশ্মীর টেস্ট ক্রিকেটে প্রথম বদলি খেলোয়াড় কে মার্নাস লেবুসেন টেস্টে নামযুক্ত জার্সির প্রচলন হয় কবে পয়লা আগস্ট দুই হাজার উনিশ দুই উনিশ সাল থেকে জাতীয় ক্রিয়া পরিষদ পদক এর নতুন নামকরণ করা হয় কি শেখ জামাল জাতীয় ক্রিয়া পদক জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে রাসেল ডোমিঙ্গো দক্ষিণ আফ্রিকা এর পূর্ণরূপ কি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি EFD এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস এর পূর্ণরূপ কিউমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ এ পি আর এর পূর্ণরূপ কি অ্যানুয়াল পারফরম্যান্স রিপোর্ট EBIN এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ